দুধ দিয়ে গোসল করিয়ে নাবিক সাব্বিরকে ঘরে তুলল তার পরিবার। জলদস্যুদের হাত থেকে মুক্তির পর এভাবেই ছেলেকে ঘরে তোলেন স্বজনরা। সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি হওয়ার 65 দিন পর 16 মে সকালে টাঙ্গাইল শহরের আদালত পাড়ার বোনের বাসায় ওঠেন সাব্বির। এদিকে ছেলে সুস্থ অবস্থায় ফিরে আসায় ঈদের আমেজ বিরাজ করছে সাব্বিরের পরিবারে। ভাইকে ফিরে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন সাব্বিরের বোন মিতু আক্তার। খুব খুশি আমরা ঈদের সময়, আমার ভাই পাশে ছিল না, আর যে সময়টা কাটালো আমরা সব সময় চিন্তিত ছিলাম। এখন আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে আমাদের কাছে আল্লাহ তাআলা ফিরিয়ে দিয়েছে, এবং কোম্পানির লোক যারা আছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, ওনাকে অনেক অনেক ধন্যবাদ। জিম্মি অবস্থা থেকে বাড়িতে ফিরে আসতে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সাব্বির ও তার স্বজনরা। সবার দোয়া ছিল, দোয়ার সাথে আমাদের সাব্বির আমাদের কাছে ফিরে আসছে, এই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। দুর্বিষহ সময় ছিল এবং বলতে গেলে মানবেতর জীবনযাপন করেছি আমরা সেখানে। আমাদের সবাইকে ফ্রিজে একসাথে ঘুমাতে দেওয়া হতো, একটা ওয়াশরুম ইউজ করতাম সবাই, সবসময় গান পয়েন্টে থাকা লাগতো। এসআরএম গ্রুপের সার্বিক প্রচেষ্টায় এবং আমাদের যে বাংলাদেশ সরকারের সহযোগিতায় আমরা অনেক দ্রুত মুক্তি পেয়েছি 31 দিনের মাথায়। এমভি আব্দুল্লার নাবিক সাব্বির ফিরে আসার খবর ছড়িয়ে পড়লে তাকে এক নজর দেখার জন্য তার বাড়িতে ভিড় জমান আত্মীয় স্বজন, বন্ধু ও প্রতিবেশীরা। সোমালিয়ান পাইরেটসদের কাছে বন্দী হয়েছিল দীর্ঘ 31 দিন, আজকে সে বাড়িতে আসলো, আমরা খুবই আনন্দিত, খুবই খুশি। সকাল 5টা থেকে আমরা বসে আছি এই জায়গাতে, যে কোনো কারণে লেট হয়েছে গাড়ি, মানে আজকে বন্ধুকে গত 14 এপ্রিল ভোরে জলদস্যুদের কবল থেকে মুক্ত হন এমভি আব্দুল্লাহ জাহাজ সহ 23 নাবিক। এরপর সম্প্রতি জাহাজটি চট্টগ্রাম বন্দরে ভিড়িলে স্বজনদের কাছে ফেরেন নাবিকরা।